তো এই মুহূর্তে খুবই বড় একটি খবর উঠে আসে সেটি হচ্ছে একটুর জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান একদম ঠিকই শুনেছেন একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন এবং কিভাবে ঘটলে এই দুর্ঘটনা সমস্ত কিছু দেখে নেব আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি লাইক দিয়ে দিন কারণ আপনি আপনার একটি লাইক আমার কোনটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো প্রচারে বেরিয়ে অল্প জন্য রক্ষা পেলেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান প্রচারে গিয়ে মঞ্চ থেকে ভেঙে পড়ে যান নুসরত এবং তার সাথে পড়ে যায় কয়েকজন তৃণমূল কর্মী যদিও চোট বা বড় কোনো আঘাত কিন্তু লাগেনি সূত্রের খবর অনুযায়ী এদিন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে যান অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী নুসরত জাহান জোকার ডাঙার মাঠে সবাই ছিলেন নুসরত কিন্তু অশক্ত মঞ্চে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক উঠে পড়েন আর তাতেই ঘটে বিপত্তি তৃণমূল নেতা কর্মীদের চাপে আচমকায় ভেঙে পড়ে সভা মঞ্চ নুসরত সহ অনেকেই পড়ে যান মাটিতে তবে মঞ্চের উচ্চতা কম থাকায় কেউ কিন্তু আহত হয়নি সুস্থ আছেন অভিনেত্রী প্রার্থী নুসরত এই বিষয়ে নুসরত সংবাদ মাধ্যমকে বলেন যে ওখানে অনেকেই ছবি তুলতে চাইছিলেন অনেকে মঞ্চে উঠে পড়েছিলেন আর সেই কারণেই মঞ্চ ভেঙে যায় আমি বা দলের কেউই আহত হননি প্রসঙ্গ আপনাদের জেনে রাখা অবশ্যই দরকার দু সালের নয়ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস উপলক্ষে যাত্রা ময়দানে সিপিএম এর বিরুদ্ধে মমতা জনসভার আয়োজন করা হয়েছিল সভা চলাকালীন মঞ্চ ভেঙে জখম হয়েছিলেন তৃণমূল নেত্রী জখম হয়েছিলেন দলের কয়েকজন নেতাকর্মী এবং সবাই আসেন লোকজনও ওই ঘটনায় পুলিশের রিপোর্ট ছিল মঞ্চে অনেক নেতাকর্মী উঠে যাওয়ায় এবং সভা চলাকালীন প্রবল বৃষ্টি শুরু হওয়ায় মাটি নরম হয়ে গিয়ে মঞ্চ ভেঙে পড়েছিল যদিও সে সময়ে এর পিছনে সিপিএম এবং পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিল তৃণমূল দু চার সালের পরে মমতা আর যাত্রা ময়দানে কখনো সবাক করেননি এবং দ্বিতীয়বারের জন্য কিন্তু আবার এরকম ঘটনা ঘটলো যদিও নুসরত একজন খ্যাতনামা অভিনেত্রী সেই কারণে তার সুরক্ষার দিকটি কিভাবে নজর এড়িয়ে গেল সেটি নিয়ে কিন্তু অভিযোগ উঠেছে এরপরে এই বিষয়ে আপনার কোনো রকম মতামত জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে